কোন আজকে আমরা কোয়াজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কোয়াজিটিভ ভার্ব কত ভাবে ব্যবহার হয়, কিভাবে শিখব, কিভাবে শিখলে দ্রুত গতিতে মনে রাখা যায় এবং এদের আলোকে কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায়, সে সেগুলো বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আমরা আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, পুরো বিষয়টি বুঝে নেন। আজকের ভিডিওতে খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থ সাগর এবং ভিডিও লেকচার আলোকে তৈরি করা হয়েছে। ইতিমধ্যে এই বইটির উপর 500টির অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক ইউটিউবে আপলোড দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রতিটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যাদের যারা প্যান্ডেবের মাধ্যমে ভিডিও লেকচার নিতে চান সবগুলি সে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আসেন কোয়াজিটিভ ভার্ব ইংলিশ ল্যাঙ্গুয়েজের টোটাল 56টি গঠনের বাক্য আমরা দেখতে পাই, সেগুলো নিয়ে আমরা শেষ পর্যন্ত আমরা শিখব। প্রথমে আমরা জানব কোয়াজিটিভ ভার্ব কাকে বলে। কোনো কাজ সাবজেক্ট নিজে না করে অপরকে দিয়ে করালে সেই কাজকে কোয়াজিটিভ ভার্ব বলে। কিভাবে রপ্ত করবেন, প্রথমে সিম্পল বাক্যগুলি লক্ষ্য করেন এখানে, তারপর কোয়াজিটিভ ভার্ব এখানে লক্ষ্য করেন। যেমন ইট খাওয়া, ফিট খাওয়ানো, নো জানা, ইনফর্ম জানানো, আন্ডারস্ট্যান্ড বোঝা, কনভিন্স বোঝানো, সি দেখা, শো দেখানো, লার্ন শেখা, টিচ শেখানো, রিমেম্বার স্মরণ করা, রিমাইন্ড মনে করিয়ে দেওয়া, রাইজ ঘুম থেকে ওঠা, অ্যাওয়াক ঘুম থেকে ওঠানো বা জাগানো, লাই শোয়া, লে শোয়ানো। হ্যাঁ বন্ধুগণ, এই হলো কোয়াজিটিভ ভার্ব। তো এখানে লক্ষ্য করেন যে কোয়াজিটিভ ভার্বের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়, অর্থাৎ যে এইরকম সকল ভার্বে কোয়াজিটিভ ভার্ব ফর্ম নেই। তাই যে সকল ভার্বের সুনির্দিষ্ট কোয়াজিটিভ ফর্ম নেই তাদের পড়বে হ্যাপ, মেক, গেট, বসিয়ে বসিয়ে কোয়াজিটিভ টাইপ বাক্য গঠন করা যায়। তো এখন আসেন কিভাবে রপ্ত করবেন বাংলায়। প্রথম খেয়াল করেন, করি করাই মানে লেখি লেখাই, দেই দেওয়াই, রান্না করি রান্না করাই, হাঁটি হাঁটাই, মারি মারাই, কাঠি কাটাই, হাসি হাসাই, শুনি শোনাই, বলি বলাই, বসি বসাই, বিশ্বাস করি বিশ্বাস করাই, বকা দে বকা দেওয়াই, ধরি দড়াই। এইভাবে আপনি যে কোনো ভার্বকে বাংলায় পড়তে পারবেন। আরও সহজে মনে রাখার উপায় হলো এখানে করি করাই করে নেই, জানি জানাই জানিয়ে নেই, খাই খাওয়াই খায় নেই, লিখি লেখায় লিখি নেই, শুনি শোনায় শুনে নেই, পড়ি পড়ায় পড়ি নেই। এইভাবে আপনি যে কোনো ভার্ব দিয়ে কিন্তু বাক্য বানায় পড়তে পারবেন। এখন আসুন কোয়াজিটিভ ভার্বের আলোকে তিনটি গঠনের বাক্য আমরা দেখতে পাই ইংলিশ ল্যাঙ্গুয়েজে। প্রথমে বাংলা শিখুন, আমি কাজটি করে নেই, আরেকটা হলো আমি তাকে দিয়ে কাজটি করাই। একটা হলো করিয়ে নেই, আরেকটি হলো করাই, আমি কাজটি করিয়ে নিতে চাই। এখন আসেন আমরা কিভাবে শিখব, রপ্ত করব, লক্ষ্য করেন। আমি কাজটি করিয়ে নেই, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, অর্থাৎ আমি নেই, আই হ্যাভ কাজটি করিয়ে দ্য ওয়ার্ক ডান। এইভাবে খেয়াল করুন, আমি রান্না করিয়ে নেই, আমি বইটি লিখিয়ে নেই, আমি বইটি প্রিন্ট করে নেই, আমি চিঠি লিখিয়ে নেই, আমি কাপড়টি দৌত করে নেই। এই যেহেতু বাক্যকে এরূপ গঠন বাক্য তৈরি করবেন, অর্থাৎ আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই মেক দ্য ওয়ার্ক ডান, আই গেট দ্য ওয়ার্ক ডান, অর্থাৎ ডানের জায়গায় যে কোনো ভার্বের পাস্ট পার্সেল ফর্ম বসে আপনি পড়তে পারবেন এবং ভার্ব অনুযায়ী অবজেক্ট পরিবর্তন করবেন আর এই গঠনটি সবই ঠিক থাকবে। এদেরকে টেন্সের আলোকে আমরা অনেক অনেক অনেকভাবে পড়া যায় পরবর্তী অংশে, মানে শেষ পর্যন্ত ভিডিও দেখুন, এই অংশটা আমরা দেখাবো কিভাবে হাজার হাজার বাক্য বানে পড়তে পারবেন। এখন আসেন তাকে দিয়ে কাজটি করা কি হবে, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক। যদি কাউকে দিয়ে করানো হয় তাহলে আই হ্যাভ হিম ডু হবে প্রেজেন্ট ফর্ম, পরে অবজেক্টটি শেষে চলে যাবে। আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আই গেট হিম টু ডু দ্য ওয়ার্ক, যখন গেট বসাবেন তখন কিন্তু দ্বিতীয় ভার্বের উপরে টু বসবে, এটা একটু খেয়াল করে পড়তে হবে। এখন আসেন আমি কাজটি করে নিতে চাই, ওয়াই আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, অথবা আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান। এইভাবে আপনি বাক্য বানায় পড়তে পারেন। আপনাকে শুধু বাক্যের নমুনাটি অবশ্যই মনে রাখবেন, ইনশাল্লাহ পরবর্তী পৃষ্ঠায় আমরা দেখব এটাকে কিভাবে হাজার হাজার বাক্য বানায় পড়া যাবে। তাই আমরা গঠনটি খেয়াল করি, এক নম্বর সাবজেক্ট হ্যাভ মেক গেট অবজেক্ট ব্যক্তিহীন ব্যক্তিহীন, আরেকটি হলো ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক হলো প্রেজেন্ট ফর্ম, আর ব্যক্তিহীন হলে বিহীন হলে কি পাস্ট পার্সেল ফর্ম বসবে। লক্ষ্য করুন বাক্যটি কিভাবে হবে, তবে গেট বসালে কিন্তু টু দ্বিতীয়বার উপরে বসে এটা কিন্তু খেয়াল করতে হবে এই এই নিয়মটির ক্ষেত্রে। এখন আসেন আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করিয়ে নেই, এটাকে টেন্স আলোকে পড়েন, আমি কাজটি করে নিচ্ছি নিয়েছি কাজটি করে
নিয়েছিলাম, পাস্ট টেনিভ টেন্স কাজটি করে নিচ্ছিলাম, নিয়ে আসলাম, করিয়ে নিব। অর্থাৎ টেন্স আলোকে এখানে 7টি বাক্য লেখা হলো, কিন্তু 12টি আলোকে কিন্তু পড়া যায়। আগে এখানে বাংলাটা খেয়াল করো, আমি কাজটি করে নেই, নিচ্ছি, নিয়েছি, কিছুদিন ধরে কাজটি করে নিচ্ছি, কাজটি করে নিয়েছিলাম, নিচ্ছিলাম, নিয়ে আসলাম, কিছুদিন ধরে করে নিচ্ছিলাম, কাজটি করে নিব, নিতে থাকবো, নিয়ে থাকবো, কিছুদিন ধরে কাজটি করে নিতে থাকবো। টেন্স আলোকে 12 ভাবে কিন্তু পড়া যায়, যদিও আমি এখানে 7টি লিখেছি, তো 12 ভাবে পড়া যায়। লক্ষ্য করেন, আই হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নেই, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিচ্ছি, আই হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছি। তারপর যদি পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আই হ্যাভ বিন হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি ফর লং টাইম, আমি দীর্ঘদিন ধরে কাজটি করে নিচ্ছিলাম, নিচ্ছি। তারপর আই হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম, আই হ্যাড হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়েছিলাম। হ্যাঁ বন্ধুগণ, এটা হলো ফিউচার, এটা হলো পাস্ট পারফেক্ট টেন্স, অক্সিলিয়ারি হ্যাড, এটা হলো মূল ভার্ব, এর জন্য 2টি হ্যাড একসাথে বসলো। তারপর আসেন আই শেল হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিব, আমি কাজটি করে নেব, আই শেল বি হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিতে থাকবো, আই শেল হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিয়ে থাকবো। বন্ধু এইভাবে টেন্স আলোকে আপনি পড়তে পারেন। তারপরে এটাকে কি করবেন, সাবজেক্ট পরিবর্তন করে পড়েন, আমি, তুমি, সে, তারা, অর্থাৎ আমি কাজটি করে নেই, তুমি কাজটি করে নেয়, সে কাজটি করে নেয়, তারা কাজটি করে নেয়, যেভাবে মানে সাবজেক্ট ছোট করে বড় করে পৃথিবীর সবাই কাজটি করে নেয়, অল দ্য পিপল অফ দ্য ওয়ার্ল্ড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, যে কোনো ছোট বড় সাবজেক্ট বসে আপনি বাক্য তৈরি করতে পারবেন। এইভাবে প্র্যাকটিস করুন। তারপর আসেন শুড, উড, ক্যান, কুড দিয়ে কীভাবে পড়বেন, লক্ষ্য করুন। 8 নম্বর, ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ইউ শুড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত। আর যদি ছিল হয়, ইউ শুড হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, তোমার কাজটি করে নেওয়া উচিত ছিল, উচিত ছিল। তারপর উড, দ্য হি উড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করে নিত। হি ক্যান হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করে নিতে পারে, সে, তুমি বা ইউ ক্যান হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করে নিতে পারো। ইউ কুড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করে নিতে পারতে। ইউ উইল এবল টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি কাজটি করে নিতে পারবে। হ্যাঁ বন্ধুগণ, যারা ক্যান করে ব্যবহার শিখানে তারা অবশ্যই শিখলে এই ব্যবহারটা আপনি আয়ত্ত করতে পারবেন। তারপর আসেন হি মে হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করে নিতেও পারে, সে কাজটি করিয়ে নিতেও পারে। হি মাইট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে কাজটি করে নিতেও পারত, করে নিতেও পারত। হি মাস্ট হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে অবশ্যই কাজটি করে নিবে, মাস্ট বসলে অবশ্যই। তারপর আসেন নিড, নিডে পড়েন, হি নিড হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তার কাজটি করে নেওয়া দরকার বা প্রয়োজন। হি নিড হ্যাভ হ্যাড দ্য ওয়ার্ক ডান, তার কাজটি করে নেওয়া দরকার ছিল। তারপরে এম টু, ইস টু, আর টু, হ্যাভ টু, হ্যাজ টু দিয়ে পড়েন, লক্ষ্য করেন এখানে আই এম টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি, আমাকে কাজটি করে নিতে হয়। আই ওয়াজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হয়েছিল। আই হ্যাভ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হবে। হি হ্যাজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তাকে কাজটি করে নিতে হবে। আই হ্যাড টু হ্যাড টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নিতে হতো। যারা এম টু ইস টু আর টু হ্যাভ টু হ্যাজ টু ব্যবহার শিখেননি তারা অবশ্যই উক্ত ব্যবহারটা গঠন প্রণালী জেনে আসলে এখানে খুব সহজ হবে। তাই ক্যান কুড মেমের শুড উড নিড দেয়ার এম হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু ওয়াজ টু এম টু ইস টু আর টু এদের ব্যবহার ইতিমধ্যে চমৎকার করে ভিডিও লেকচার দিয়েছি। পরিপূর্ণভাবে উক্ত ভিডিওগুলো দেখার পরে চ্যাপ্টারটা যদি পড়েন তাহলে আপনাদের আরও সহজ হবে। তারপর আসেন 25 নম্বর, ইউল হ্যাভ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তোমাকে তোমাকে কাজটি করে নিতে হবে। আর তারপরে ইউ মাস্ট হ্যাভ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তোমাকে অবশ্যই কাজটি করে নিতে হবে। আই এম সাপোজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে, আমার তো কাজটি করে নেওয়ার কথা কথা। এখন আসেন পরবর্তী পৃষ্ঠা লক্ষ্য করুন, এখানে 3 নম্বর পৃষ্ঠা, আই ওয়াজ সাপোজ টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমাকে কাজটি করে নেওয়ার কথা ছিল। তারপর 29 নম্বর, আই উড লাইক টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি কাজটি করে নিতে চাই, আমি কাজটি কি করে নিতে চাই। ইউ হ্যাড বেটার হ্যাভ দ্য ওয়ার্ক ডান, তুমি বরং কাজটি করে নাও বা তোমার কাজটি করে নেওয়াটাই ভালো হবে। আই ফিল লাইক হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আই ফিল লাইক হ্যাভিং দ্য ওয়ার্ক ডান, আমি আমার কাজটি করে নেওয়ার ইচ্ছে করছে। হ্যাঁ বন্ধুগণ, ইচ্ছে করার ক্ষেত্রে লাইকের পরে পারবে সেটা আইনজিজি করতে হবে। তারপর হি সিমস টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, সে মনে কাজটি করে নিবে, সে মনে কাজটি করে নেয় বা নিবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 32টি ব্যবহার, এদের মধ্যে যদি
24টি অক্সিলবারের অন্যান্য ব্যবহার যদি ভেঙে পরিপূর্ণভাবে ব্যবহার করা হয় তাহলে কিন্তু আরো অনেকভাবে কিন্তু এটাকে বাড়িয়ে পড়া যাবে। তাই তাই আপনারা মানে যারা অন্যান্য অক্সিলবার ব্যবহারগুলি ভালো করে রপ্ত করেনি তারা রপ্ত করতে পারলে এরূপ আদলে আর অনেক বাক্য বানিয়ে পড়তে পারবেন। এখন আসেন দ্বিতীয় নম্বর রুল নিয়ে আমরা আলোচনা করব। লক্ষ্য করেন, সাবজেক্ট হ্যাপ মে গেট অবজেক্ট ব্যক্তিবাচক এবং প্রেজেন্ট ফর্ম। লক্ষ্য করেন, আই হ্যাভ মেক হিম ডু দ্য আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাই। আই হ্যাভ হিম ডু দ্য ওয়ার্ক অথবা আই মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আই এম মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আই হ্যাভ মেড হিম ডু দ্য ওয়ার্ক, আমি কিছুদিন ধরে তাকে দিয়ে কাজটি করাচ্ছি। আই হ্যাভ বিন মেকিং হিম ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, অথবা এখানে হ্যাভিং এ বসে তো বলেন আই হ্যাভ বিন হ্যাভিং হিম টু হ্যাভিং হিম ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। তারপর পাঁচ নম্বর হলো আই মেড হিম ডু দ্য ওয়ার্ক, আই এম আই ওয়াজ মেকিং হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাড মেড হিম ডু দ্য ওয়ার্ক, আই হ্যাভ বিন মেকিং হিম ডু দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ, অর্থাৎ আমি কাজটি করাইতেছিলাম কৃষ্ণ যে করাইতেছিলাম। আর ফিউচার বোঝালে আমি তাকে দিয়ে কাজটি করাবো, আই শিল মেক হিম দুদর, আই শিল মেক হিম দুদর। তারপর আসেন যে হি উইল মেক হিম দুদর, সে আমাকে দিয়ে কাজটি করাবে। হি উড মেক হিম দুদর, সে আমাকে দিয়ে কাজটি করাতো করাতো। তারপর আই শুড মেক হিম দুদর, আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত। আই শুড হ্যাভ মেড হিম দুদর, আমার তাকে দিয়ে কাজটি করানো উচিত ছিল। তারপর ক্যান দিয়ে আই ক্যান মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতে পারি। আই কুড মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতে পারতাম। আই মে মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতেও পারি। যখন মে বসবে তখন মানে সম্ভাবনাময় পারি অর্থ প্রকাশিত হবে। আই মাইট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করাতেও পারতাম। আই মাস্ট মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি অবশ্যই তাকে দিয়ে কাজটি করাবো। আই নিড মেক হিম ডু দ্য ওয়ার্ক, আমি তাকে দিয়ে কাজটি করানো দরকার বা প্রয়োজন। আই নিড হ্যাভ মেড হিম দুদর, আমার তাকিতে কাজটি করানো দরকার ছিল। তারপর আসেন এখানে আই হ্যাড বেটার মেক হিম দুদর, আমি বরং তাকিতে কাজটি করাই। আই উড লাইক টু মেক হিম দুদর, আমি তাকিতে কাজটি করাতে চাই। হ্যাঁ উড লাইক টু অর্থ হলো চাওয়া। আই এম সাপোজ টু মেক হিম দুদর, আমার তো তাকিতে কাজটি করানোর কথা, আর যদি ছিল তো হয় আই ওয়াজ সাপোজ টু মেক হিম দুদর। হ্যাঁ বন্ধুগণ, এই হলো মূল বিষয়। এখানে প্রতিটা বাক্যকে কমপক্ষে 10টি ভার্ব দিয়ে আলাদা করে ভেঙে ভেঙে পড়তে থাকুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। তারপর সাবজেক্ট পরিবর্তন করুন, ভার্ব অবজেক্ট পরিবর্তন করে পড়বেন, ইনশাল্লাহ গঠন প্রণালী কিন্তু এটাই হবে। যা শিখবেন অনুকরণের মাধ্যমে শিখুন, সমস্ত জীবনের জন্য এগিয়ে যাবেন। আর গ্রামার যদি ভেঙে ভেঙে শিখতে চান, সমস্ত জীবন পার হয়ে যাবে, দুই লাইন ইংরেজিতে কথা বলতে পারবেন না, সেটা বিশ্বাস রাখুন। তাই গ্রামার নয়, অনুকরণ মাধ্যম এগিয়ে যাওয়ার সহজ মাধ্যম। তারপর তৃতীয় নাম্বার বাক্য থেকে কয়েকটা বাক্য আমরা শিখব। আমি কাজটি করে নিতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, অথবা আই ওয়ান্ট দ্য ওয়ার্ক ডান। দুইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। আমি রান্না করে নিতে চাই, আই ওয়ান্ট টু হ্যাভ রাইস কুক, তিনি আমাকে দিয়ে কাজটি করে নিতে বলল। পাস্ট টেন্স, হি টোল্ড মি টু হ্যাভ দ্য ওয়ার্ক ডান, আমি আমার চুল কাটিয়ে নিতে চাই। আই ওয়ান্ট মাই হেয়ার কাট, আমি আমার আহার সেরে নিতে চাই। আই ওয়ান্টেড মাই মিল ইটেন। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে অন্যান্য অক্সিল ভার্ব দিয়ে আমরা পড়তে পারবো, অর্থাৎ ওয়ান থেকে ওয়ান্টিং হয় না, অর্থাৎ সকল কন্টিনিউয়াস টেন্স বাদ দিয়ে যে কোনো অক্সিল ভার্ব দিয়ে আমরা পড়তে পারবো। বিশ্বাস করুন, এইভাবে পড়লে এগিয়ে যাবেন। তো এই হলো আজকের বিষয়, আমরা শিখে নিলাম কিভাবে টেন্সের আলোকে অন্যান্য অক্সিলভার যুক্ত করে 56টি নয় এর চেয়ে বেশি বাক্য বানিয়ে পড়া যায়, এবং সেই বাক্যগুলোকে কিভাবে হাবোধক নাবোধক প্রশ্নবোধক করে পড়া যায়, সে সকল বিষয়গুলি আপনারা ভেঙে ভেঙে পড়বেন ইনশাল্লাহ। ভালো থাকুন, পরবর্তী ভিডিওগুলো দেখুন, আর যাদের একসাথে ভিডিও লেকচার দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ।